দ্বিতীয় টি টোয়েন্টি বাংলাদেশ জিম্বাবুয়ের সঙ্গে হেরে গেছে। কী কারণে বাংলাদেশ ম্যাচ হারল? শুরুতেই ব্যাটিংয়ের কথা বলতে হবে। ব্যাটিংয়ের ইন্টেন্ট বাংলাদেশের জায়গা থেকে ইট ওয়াজ ভেরি ক্লিয়ার, কিন্তু ইন্টেন্টের এগেনস্টে যে অ্যাপ্লিকেশন সেটাতে বিরাট রকমের গড়বড় ছিল। গড়বড়টা কোথায় কোথায় আমি আমার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করি। ওপেনিং স্লট যদি আপনি দেখেন, নাইম শুরু থেকেই তাকে যথেষ্ট শেকি মনে হচ্ছিল, বল পায়ে লাগছিল, রিপকেজে লাগছিল, টাইমিং হচ্ছিল, তিনি আউট হয়ে গেছেন। সেই সময়ে সৌম্য হয়তো একটা ওভার একটু দেখতে পারতেন, তিনি সেই ওভারেই আউট হয়েছেন। ব্লেজিং মুজারাবানির ফার্স্ট ওভারে বাংলাদেশ দুই উইকেট দিয়েছে। জিম্বাবুয়ের ফিফথ বোলার মাসাকাৎসা, তাকেও ফার্স্ট ওভারে বাংলাদেশ দুই উইকেট দিয়েছে। এই যে গেমের পারপ্লেকশনগুলো চেঞ্জ হয়, এক দুই ওভারেই চেঞ্জ হয়, এবং বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচ শেষে খুব স্পষ্ট করে বলেছেন, টপ অর্ডারে তারা পার্টনারশিপ করতে পারেননি, মিডল ওভারেও তারা পার্টনারশিপ করতে পারেনি। পার্টনারশিপটা কেন করা যায়নি? আমার ব্যাখ্যা হচ্ছে, যখন বাংলাদেশের মতো টিম 170 প্লাস চেস করে, সেটা জিম্বাবুয়ের এগেনস্টে হোক, এটা কখনোই ইজি না। এবং এই ইজি না কাজটা আরও ডিফিকাল্ট হয়ে গেছে যখন দুই ওপেনার খুব কুইক ফিরে গেছেন। আমার যেটা এখনও ফিল হয়, তিন নম্বরে মাহিদিকে পাঠানোর সিদ্ধান্তটা যৌক্তিক ছিল কি না, এটা নিয়ে বোধহয় একটু আলোচনা হতে পারে। কেননা এই ধরনের ম্যাচের প্রেক্ষাপটে আমি এখনও ফিল করি সাকিব আল হাসান তিন নম্বরে আসলেই বোধহয় সবচাইতে ভালো হতো। সাকিব ফার্স্ট বলে শূন্য করে আউট হতে পারতেন, কিন্তু আমি ফিল করি সাকিবেরই তিন নম্বরে আসা উচিত ছিল। একই ওভারে ঠিক যেভাবে মাহমুদুল্লাহ রিয়াদ আউট হয়ে গিয়েছেন, মাহিদি হাসানও ঠিক একইভাবে আউট হয়ে গিয়েছেন। এইখানেই হচ্ছে মাথার খেলাটা চলে আসে, যে আপনি সবসময় একরকম গিয়ারে ব্যাট করতে পারবেন না। আপনার হয়তো চিন্তা থাকবে যে আপনি প্রথম 10 ওভারে 100 রান করবো, পাওয়ার প্লেতে আমি 60 রান করবো, কিন্তু যখন আপনার উইকেট চলে যাবে, অপোনেন্ট যখন টপে থাকবে, কিছু সময়ের জন্য আপনার ডাউনওয়ার্ডস হতে হবে। বাংলাদেশ ওই ব্যাটিং প্ল্যানের, আবারও বলছি, তাদের প্ল্যান হয়তো ঠিক ছিল, তাদের ইন্টেনশন হয়তো ঠিক ছিল, কিন্তু এক্সিকিউশন ঠিক ছিল না। যে জায়গাগুলোতে গিয়ারের শিফট করা দরকার ছিল বা চেঞ্জ করা দরকার ছিল, সবসময় আপনি টপ গিয়ারে ব্যাটিং করতে পারবেন না, কিছু সময় একটু স্লো হতে হবে, একটু থামতে হবে, বাংলাদেশ ওই কাজটা করতে পারেনি। বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যদি আপনি দেখেন, খেয়াল করলে দেখবেন যে 6, 8 এবং 9 নাম্বার ব্যাটসম্যানের টপ স্কোরার, অর্থাৎ মাহমুদুল্লাহ রিয়াদের কথার স্পষ্ট একটা রিফ্লেকশন যে টপ অর্ডার খেলতে পারেনি। আপনারা সবাই দেখেছেন, আমরাও জানি, কিন্তু এই যেটা বলছি চেঞ্জ অফ গিয়ার কিংবা শিফট অফ অ্যাপ্রোচ, এটা বাংলাদেশ মিজারেবলি মিস করে গেছে, এবং এই মিস করার কারণে আলটিমেটলি বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে। এখান থেকে যদি আমরা বোলিং পয়েন্ট অফ ভিউতে আসি, সেখানে আমরা দেখব বাংলাদেশ মোটামুটি ভালো বল করেছে, খুব ভালো না করলেও মোটামুটি ভালো বল করেছেন। শরীফুলের কথা স্পেশালি বলতে হয়, তার পেস, ভ্যারিয়েশন, লেন্থ, অপোনেন্টকে ভাবতে বাধ্য করা, হুইচ ওয়াজ ব্রিলিয়ান্ট। অ্যাট দ্য সেম টাইম তার স্কিন টি টোয়েন্টির প্রথম ম্যাচ খেলেছেন, হি ওয়াজ অলসো ব্রিলিয়ান্ট, কিন্তু ফিল্ডিংয়ের দিক থেকে বাংলাদেশ ওয়াজ হরেবল। তিনটা ইজি ক্যাচ মিস হয়েছে। এই তিনটা ক্যাচ যদি মিস না হতো, জিম্বাবুয়ে হয়তো 150 করতো। 150 চেস করা আর 170+ চেস করা, দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স, এবং এই ডিফারেন্সটা সাইকোলজিক্যালি ক্রিকেটারদের মধ্যে হিট করে। সো আপনি যখন ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়ে ব্যাট করতে যাবেন, 150 আর 170+, আপনার খেলার ধরনও ভিন্ন হবে এবং সেটার এক্সিকিউশনও ভিন্ন হবে, যেটা বাংলাদেশ মিস করে গেছে। একজনের কথা পার্টিকুলারলি এখানে বলতে হয়, শামীম পাটোয়ারি। তার প্রথম ম্যাচ হি ওয়াজ অ্যাবসলুটলি ব্রিলিয়ান্ট। একটা ব্যাপার চিন্তা করে দেখেন, শামীম পাটোয়ারি যে ওভারে 19 রান দিলেন, কিছু সময়ের জন্য মনে হচ্ছিল না যে এরকম আর একটা দুটো ওভার হলে ম্যাচ বোধহয় বাংলাদেশের গ্রিপে চলে আসবে। এটাই হচ্ছে চেঞ্জ অফ গিয়ার, যেটা আমি শুরুতে বলছিলাম। সো শামীম পাটোয়ারিও ওই ফ্লোর সঙ্গে মিশে গেছেন, হি ইজ ভেরি ইয়াং, হিজ ফার্স্ট ম্যাচ, সেই ক্ষেত্রে তিনি ভুল করবেন, সেই ভুল এক্সপেক্টেড, এবং সেই ভুল আমাদের মেনেও নিতে হবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, সব মিলে বাংলাদেশের যে ব্যাটসম্যানরা, তাদের যে অ্যাপ্রোচটা ছিল, সেইখানে কিছু সময়ের জন্য তাদের বোধহয় স্টপ অ্যান্ড রান এই খেলাটা খেলা উচিত ছিল, যেটা বাংলাদেশ করতে পারেনি। এবং এই না করার ফলেই আলটিমেটলি বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে। এবং ভুলে গেলে চলবে না, প্রথম ম্যাচে বাংলাদেশ যে অ্যাপ্রোচে ব্যাট করেছিল, যে শুরুতে একটু সেটেল হয়ে তারপরে বাংলাদেশ চার্জ করতে গিয়েছিল, এই ম্যাচে কিন্তু সেটা হয়নি। অ্যাট দ্য সেম টাইম ফিল্ডিংয়ের দিক থেকে আমরা যদি বলি, বাংলাদেশ প্রথম ম্যাচে চমৎকারভাবে রান আউট করেছে, চমৎকার গ্রাউন্ড ফিল্ডিং ছিল, চমৎকার কিছু ক্যাচ আমরা দেখেছি, পুরো ঘটনা উল্টে গেছে দ্বিতীয় টি টোয়েন্টিতে এসে। সো আলটিমেটলি বাংলাদেশ ম্যাচ হেরে গেছে। স্টিল আই ফিল বাংলাদেশ এই সিরিজটা জিতবে, বাংলাদেশের জেতা উচিত, 2-1 জেতা উচিত, 3-0 জিতলে সবচেয়ে ভালো হতো। তবে একটা ব্যাপার এখানে খুব ভালো লাগছে, যে বাংলাদেশের যে ক্রিকেটাররা এখন টি টোয়েন্টি সেট আপে আছেন, এদের অনেকেই ইজ ভেরি নিউ,
অনেক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে টি টোয়েন্টির জন্য সম্পূর্ণ ডিফারেন্ট একটা সেট আপ করা বা স্পেশালিস্ট কিছু ক্রিকেটার তৈরি করা যারা টি টোয়েন্টিতেই বেশি ফোকাস করবেন, ওরকম একটা ধারা হয়তো আমরা দেখতে পাচ্ছি। আই এম নট শিওর, হয়তো মনে হচ্ছে যে বাংলাদেশ জিম্বাবুয়ে থেকে স্টার্ট করছে, হুইচ ইজ এ ভেরি গুড সাইন। এটা আলটিমেটলি খুব কুইক কোনো রেজাল্ট পাওয়া যাবে না, কিন্তু এই ধারাবাহিকতা যদি বজায় থাকে এই ধরনের ইয়াং ক্রিকেটার্স, মাহিদি বলেন, আফিফ বলেন, শরীফুল বলেন, অ্যাট দ্য সেম টাইম শামীম পাটোরির কথা যদি আমরা বলি, তারা আস্তে আস্তে যখন অ্যাডপ্ট করে যাবেন হয়তোবা এখন থেকে ছয় মাস, এক বছর বা দুই বছর পরে গিয়ে আমরা দারুণ একটা রেজাল্ট পাবো। সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, এবং তার আগে অবশ্যই আমরা সবাই এক্সপেক্ট করব বাংলাদেশ তৃতীয় টি টোয়েন্টিটা প্রথম টি টোয়েন্টির মতো দারুণভাবে বড় দলের মতো পারফর্ম করেই জিতবে। দেবচৌধুরী, অলরাউন্ডার বলেন কবুল। মা তুমি নিশ্চিন্তে কবুল বলতে পারো, আমাদের বাসায় আকাশ লাইট প্লাস আছে, স্টার জলসা, জি বাংলা সব দেখতে পারবে। কবুল বিনোদনের দেশি বিদেশি সব চ্যানেল নিয়ে এলো আকাশ লাইট প্লাস, মাত্র 300 টাকায় সারা মাস। চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়।